তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আমি আমার রিসেন্টলি যে ফটোগুলো তুলছি মোবাইল ফোনের মাধ্যমে ফটোগ্রাফি, সেই ফটোগুলোকে কীভাবে রিয়েলিস্টিকলি আমি ম্যানিপুলেশন করেছি, মানে পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার থেকে শুরু করে ফেস রিটাচ সব কিছু কীভাবে করেছি আজকে ভিডিওতে আমি সেটাই দেখাবো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম গাইস, লেটস গেট স্টার্টেড। অলরেডি গাইস, প্রথমে আপনাদের কিছু অ্যাপ ডাউনলোড করতে হবে যেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সো ফার্স্ট অফ অল এগুলোকে ডাউনলোড করে নেন, তাহলে আপনার জন্য ইজি হবে রিয়েলিস্টিক ম্যানিপুলেশন করা। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে চলে যেতে হবে পিকসার্ট নামে অ্যাপ্লিকেশনে। তো আমি পিকসার্টটা ওপেন করতেছি। ওপেন করার পর প্লাস আইকনে ট্যাপ করে আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোটা ওপেন করবেন, যে ফটোটা আপনি এডিট করতে চাচ্ছেন। ওকে, তো আমি আমার এই ফটোটাকে এডিটিং করবো। সো আমি প্রথমে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের ইরেজ করতে হবে, মানে ব্যাকগ্রাউন্ডটাকে কেটে ফেলতে হবে। সো ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করার জন্য আপনি 2 থেকে 3টি প্রসেস ইউজ করতে পারেন। এখানে রিমুভ বিজি এখানে টাচ করে ইউজ করতে পারেন, বাট এটাকে করার জন্য প্রিমিয়াম অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আর ইউনো প্রিমিয়াম অ্যাপ্লিকেশন আমাদের ফেসবুকে এই ভিডিওটা আপলোড করা হবে, সেখানে ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। সো আগে ওখানে যান, দেন প্রিমিয়াম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেন। যদি এক ক্লিকে ইরেজ করতে হয় পারফেক্টভাবে, আর যদি এক ক্লিকে না করতে চান আপনি প্লে স্টোর থেকে কাজ চালাতে পারেন। আপনি ড্র টুলে যাবেন, লেয়ার থেকে আপনার ইমেজটা সিলেক্ট করবেন, দেন ইরেজার টুলে এসে আপনার এখান থেকে সাইজটাকে ঠিকভাবে করবেন, দেন হার্ডনেসটাকে ঠিক করে আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি এভাবে ইরেজ করতে পারেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি যেভাবে করতেছি। তো এইটা খুবই টাইম টেকিং, যেটা আমার পছন্দ না পার্সোনালি। সো আমি এখান থেকে ডিসকার্ড করে দিতেছি, বাট আই প্রেফার রিমুভ ডট বিজি। এখানে টাচ করবেন, ইন্টারনেট কানেকশন থাকতে হবে অবশ্যই, দেন অটোমেটিক্যালি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে এইভাবে এক ক্লিকে ইরেজ করে দেবে এবং খুবই পারফেক্টলি। হ্যাঁ, কিছু কিছু এজ আনপারফেক্ট থাকে যেগুলো আপনি এই ইরেজ অপশনে গিয়ে পারফেক্ট করে নিতে পারবেন। সো আমি একটু পারফেক্ট করে নিতেছি। ওকে, যখন পারফেক্টলি আপনার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করা হয়ে যাবে তখন এখানে একটা টাচ করে দেবেন, দেন এগেন একটা টাচ করবেন, দেন আপনি চলে যাবেন ড্র টুলে, দেন ড্র টুলে গিয়ে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে সেভ ইমেজ করে দেবেন। তাহলে এখান থেকে ফুল এইচডিতে সেভ হয়। হ্যাঁ, তো তারপর আপনার প্রয়োজন হবে হলো গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে থেকে আপনাকে সরানো। সো এই জন্য আমি একটা অ্যাপ্লিকেশন ইউজ করি, সেটার নাম হচ্ছে রিটাচ। সো এটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সো এখানে টাচ করবেন, দেন আপনার ফটোটাকে সিলেক্ট করবেন যেটাকে আপনি যেখান থেকে আপনাকে সরাতে চাচ্ছেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সবগুলো সফটওয়্যারের ক্ষেত্রে আপনাকে ইন্টারনেট কানেকশনটা অন রাখতে হবে। তো আমি অবজেক্টের উপরে টাচ করে এখান থেকে আপনি ম্যান বা অটোতে রাখতে পারেন। অটোতে রাখলে কি হয়, আপনি মাস্কিং করার সাথে সাথে এটা ইরেজ হতে থাকে। সো এটা একটা বিরক্তিকর, বাট আমি ম্যানে দিয়ে তারপর এখান থেকে এভাবে মার্ক করে নেই। হ্যাঁ, আর মার্কটা মোটামুটি যেখানে আপনার সাবজেক্ট নাই সেখান থেকে মানে পারফেক্টলি একটু করার চেষ্টা করবেন, বাট এদিক ওদিক হলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা এমনিতেই সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি এটা একটু মার্ক করে নিতেছি। ওকে, যখন মার্ক করা হয়ে যাবে এই গোতে একটা টাচ করে দেবেন, দেন প্রসেসিং হবে। দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আমি এখান থেকে গায়েব হয়ে গেছে। সো সেভ করার জন্য আপনার এখানে টাচ করবেন, দেন সেভ অ্যাজ কপিতে টাচ করবেন, দেন আপনার ব্যাকগ্রাউন্ডটা সেভ হয়ে যাবে। দেন আপনার যে অ্যাপ্লিকেশনটার প্রয়োজন নেই সেটা হচ্ছে গিয়ে স্ন্যাপসিড, এখানে একটা টাচ করবেন, দেন প্লাস এখানে একটা টাচ করে দেবেন, দেন আপনি যে ব্যাকগ্রাউন্ডটা থেকে আপনাকে সরিয়েছেন সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে ওপেন করবেন। তো ওপেন করার পর এখান থেকে লেন্স ব্লারে যাবো আমরা, ব্লারটাকে এই সার্কেলে এখানে একটা টাচ করে আমরা এখান থেকে এই শেপটা নেব, দেন এটাকে নিয়ে আমরা এখানে মিডল অবস্থানে এখানে রাখবো পার কাছে, দেন আমরা এখান থেকে ভিকটিনটাকে কম করে দেবো, দেন ব্লারটাকে আমরা এখান থেকে পরিমাণ মতো রাখবো আপনি যতটুকু ভালো লাগে। সো আমি লাইক 50 সাজেস্ট করবো, কারণ এটাই হচ্ছে আপনার ন্যাচারাল আর এটাই সাজেস্টেড। সো আমি এটাকে এতটুকু রাখতেছি কারণ ব্লারটা আস্তে আস্তে কিন্তু পায়ের দিকে কমতে কমতে আসে। ঠিক আছে, আপনি যদি DSLR বা রিয়েলিস্টিক যে ব্লারগুলো সেগুলো দিকে খেয়াল করেন। সো আমি এই পর্যন্ত রেখে এখানে টিক মার্কে একটা টাচ করে দিচ্ছি, দেন আমরা যাবো ভিউ এডিটসে এখান থেকে, দেন এখান থেকে লেন্স ব্লারের উপরে টাচ করে ব্রাশ আইকনে টাচ করবো, দেন আমরা ইফেক্টটাকে এখান থেকে অন করে দিয়ে এবারে টাচ করে এখানে থেকে হালকা ব্লারটাকে ইরেজ করে দেবো লাইক এতটুকু, তারপর টিক মার্কে একটা টাচ করে দেবো। দেন দেখতে পাচ্ছেন বাকি যত ব্লারটুকু ছিল এই নিচে সেগুলো চলে গেছে। তো আমি এক্সপোর্টে টাচ করে এক্সপোর্ট করে নেবো ব্যাকগ্রাউন্ডটা। তো যখন আপনার ব্যাকগ্রাউন্ডটা এক্সপোর্ট করা হয়ে যাবে তখন আমরা যাব পিকসার্ট অ্যাপ্লিকেশনে, কারণ এই দুটোকে আবার একসাথে করতে হবে। দেন আমি আমার সেই ব্লার করা ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে ওপেন করব, দেন আপনি যখন চলে যাবেন অ্যাড ফটোতে, অ্যাড ফটোতে গিয়ে আপনি সেই ইমেজটাকে ওপেন করবেন যেখানে আমরা ইরেজ করেছিলাম আমার ভিতরে সাবজেক্টকে, সেটাকে অ্যাড করবো এখানে। তো অ্যাড করার পর হালকা এইভাবে জুম আউট করে এইখানে ধরে, ঠিক আছে, এখানে ধরে হালকা এইভাবে জাস্ট টেনে দেবেন। যখন চারিদিকে এরকম নিয়ন কালারের একটা বর্ডার চলে আসবে আস্তে ছেড়ে দেবেন, টিক মার্কে টাচ করে দেবেন, দেন আপনার এখানে সাবজেক্টটা পারফেক্টলি বসে গেছে।
করতেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে, আরো সুন্দর লাগবে সামনে এডিটিং করার পর। তো আপনি চাইলে আপনার লোগো বা আরো অনেক কিছু এখানে অ্যাড করতে পারেন, বাট আমি সেটা অ্যাড করতেছি না, আমি ড্র টুলে যাইতেছি, দেন এখান থেকে লেয়ারে টাচ করতেছি, দেন এই লেয়ারটাকে ধরে নিচে এনে আমার লেয়ারটা সিলেক্ট করে এটাকে মার্ক করে দেবো। তো মার্ক করার পর এখানে গিয়ে সেভ করে দেবো, যাতে এটা আলট্রা কোয়ালিটিতে সেভ হয়। তো সেভ হওয়ার পর আমরা এই ফটোটাকে নিয়ে যাবো আমাদের অ্যাডোবি লাইটরুমে। তো আমরা এখান থেকে অ্যাডোবি লাইটরুমে আসার পর এই ফটোটাকে আমরা একটা ইয়েলো কালার টোন দেবো। তো আপনারা যদি জানেন না কিভাবে ইয়েলো কালার টোন ক্রিয়েট করতে হয় বা বিভিন্ন কালার টোন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা যদি না জানেন, অবশ্যই আমাদের লাইটরুমের প্লেলিস্টের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা চেক করতে পারেন, তাহলে অবশ্যই শিখে যাবেন কিভাবে এটাকে এডিট করবেন। ঠিক আছে, তো আমি হালকা একটু মাস্কিং করে নিতেছি। আর হ্যাঁ, মাস্কিং যদি আপনারা না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি মাস্কিং রিলেটেড ডেডিকেটেড টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দেবো কিভাবে অ্যাডোবি লাইটরুমের মাস্কিং 2022 এডিশনেরটা সুন্দরভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো সেভ করার জন্য শেয়ার বাটনে ক্লিক করে সেভ টু ডিভাইসে ক্লিক করবো। ওকে, এটা সেভ হওয়ার পর আমরা এটাকে ওপেন করব আমাদের অ্যাডোবি ফটোশপ ফিক্স নামে একটা অ্যাপ্লিকেশন, এটাকে ওপেন করব মেইনলি আমাদের ফেসটাকে আর হেয়ারটাকে রিটাচ করার জন্য। সো আমরা প্লাস আইকনে টাচ করে ডিভাইসে চলে যাব, দেন আমাদের অ্যাডোবি লাইটরুম থেকে এডিটেড ফটোটাকে ওপেন করব, দেন আমরা যাব লিকুইফাইতে, দেন আমরা এখান থেকে ওয়ার্প টুলে যাব। ওয়ার্প টুলে যাওয়ার পর আমরা এটার সাইজটাকে লাইক 11 বা 17 এরকম রেখে চুলের শেপ যেদিকে সেদিকে, ঠিক আছে, ব্রাশ করতে থাকবেন, ট্যাপ অ্যান্ড হোল্ড দেন ব্রাশ। তো আমার চুলের শেপ এদিকে, সো আমি এটাকে এদিকে ব্রাশ করতেছি। আর হ্যাঁ, আপনি চাইলে সাইজটা একটু ছোট করেও নিতে পারেন আপনার সুবিধার জন্য। হ্যাঁ, তো আমি হালকা হালকা ব্রাশ করে নিতেছি। ওকে, সো আমি আপনাদেরকে বিফোর অ্যান্ড আফটার দেখাইতেছি, দেখতে পাচ্ছেন আগে চুল দেখতে কেমন ছিল, বাট এখন দেখতে খুবই আই প্লিজিং লাগতেছে। তো আমি এখানে একটা টিক মার্কে টাচ করে দেবো, দেন আমরা অ্যাগেইন যাবো লিকুইফাইতে, দেন আমাদের এখান থেকে ফেসটাকে আপনি এই ফেসের উপর টাচ করলে এখান থেকে এডিটিং করতে পারবেন। যেমন নাকটাকে ওয়েটটা আমি হালকা কম করতেছি, ঠোঁটে হালকা একটু স্মাইল দিতেছি, তারপর এখান থেকে চিনটাকে হালকা একটু বাড়াইতেছি, জ লাইনটাকে হালকা কম করতেছি, দেন এখান থেকে এটাকে ফেস ডিস্টরশন আমি। তো আপনি অ্যাপটাকে ডাউনলোড করে তারপর এগুলো করবেন। আর হ্যাঁ, এগুলো কিন্তু এখানে ফেস সিলেক্টেড করে তারপর কোথায় দেন টিক মার্কে এটা টাচ করে দেবো, দেন এটাকে আপনি সেভ, যদি আপনার হয়ে যায় তাহলে সেভ করবেন হচ্ছে গিয়ে শেয়ার বাটনে ক্লিক করবেন, দেন গ্যালারি, দেন এটা কিছুক্ষণ লোড নিয়ে আপনার পিকটাকে গ্যালারিতে পৌঁছে দেবে, দেন আপনি এটাকে পোস্ট করতে পারবেন ইনস্টাগ্রাম বা ফেসবুকে। তো দ্যাটস ইট ফর দ্য ট্রিক্স গাইজ, সো দ্যাটস ইট ফর দ্য ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর হ্যাঁ, চ্যানেল নতুন হবে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।